আচ্ছা আমি প্রথমে ওই আচ্ছা বেশ তোমার প্রশ্ন হচ্ছে এসবের কাছে যে মোহাম্মদের যখন মৃত্যু হয় মৃত্যুর পরে যে জানা যায় বা সরি মৃত্যুর পরে যে ওনার কবরস্থ বা জানা যা হয়নি তো এখানে কিছু কারণ আমি লক্ষ্য করলাম আর কি কেন যে জিনিসগুলো দেখলাম আমি সেটা হচ্ছে কি আহ উনি মারা যাওয়ার পর প্রথমত হচ্ছে চার কলিফের মধ্যে কাউকে উনি নমিনেটেড করে যাননি কাউকে নমিনেটেড করেনি যে চার কলফের মধ্যে কে পরবর্তী দায়িত্ব নেবেন এটা নিয়ে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে দ্বন্দ্বের কারণে ওনারা কেউ কথা না এবং কেউ একটা সিদ্ধান্তে পৌঁছাতে যে কি করা হবে এবং এই নিয়ে মনে হয় দিন চলে তিন শেষ পর্যন্ত উনি যেখানে আহ মৃত্যুবরণ করেন ওখানে ওনাকে ধাপন করতে হয়েছিল ঠিক ওই জায়গাতে মানে আমার মনে হয় নড়াচড়া করার মতো শক্তি থাকতো এখন আমার কথা হচ্ছে যে এই ব্যাপারে এই যে পরবর্তী মোহাম্মদের যে ইয়ার পরবর্তী মানে মৃত্যুর পরবর্তী যে ব্যাপারগুলো নিয়ে কখনো কি মোমিনদের সাথে আপনার আপনার এই ব্যাপারে আলোচনা হয়েছে আলোচনা তো হয়েছে আপনি একবার একটা লেখা আছে ফাতেমার মৃত্যু শিয়া সুন্নি দ্বন্দ্বের সূচনা এই লেখাটা আপনি একটু পরে নিতে পারেন এই লেখাটা পড়লে আপনি এই জিনিসগুলো আরো ডিটেলস জানতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমি কখনো তো এটা নিয়ে আলোচনা করতে মানে এখানেও আমি তো অনেকগুলো আপনাদের ভিডিও দেখছি বা লাইভ দেখি তো এখানে কখনো এটা নিয়ে মানে আলোচনা খুব বেশি হয় না আর কি আমার মনে হয় মনে হলো এটা আর কি হয়তো ইদানিং হয় নাই আগে হয়েছে আহ আপনি মানে লেখাটা করেন লেখাটা ভিতরে পাবেন তাহলে আচ্ছা ওকে থ্যাংক ইউ আচ্ছা বাস বিহারী ভিড়ের কাছে আমার কিছু প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি দেন হ্যাঁ বলেন আচ্ছা বাস ভাই ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি বলুন আচ্ছা আমি ওই যে আপনি শূন্যতা নিয়ে আমাকে তিনটা শূন্যতার ফর্ম দিছিলেন ওই সময় যখন কথা বলছিলাম হ্যাঁ তিন ধরনের শূন্যতার কথা বলছিলেন আর কি তো এখন আমি আমি আমার কাছে মানে এটা আমি চিন্তা করছি আপনার যুক্তি তারপর তো আমি যেটা বুঝতে পারলাম মানে আমার মতো করে আর কি তো এটা মেবি পোয়ার হতে পারে আমি জানি না শূন্যতা হচ্ছে আমি যেটা পাইছি সেটা হচ্ছে কি ফার্স্ট বিষয় কি চলে যেমন আমি এটা হচ্ছে একটা আমি যদি একটা ইকুয়েশন করি যে জিরো ইকুয়েল টু হোয়াট এই ইকুয়েশনটা কিন্তু ইরেলিভেন্ট অপ্রাসঙ্গিক মনে হয় আমার কাছে বাট আমি জিরো ইকুয়েল টু ওয়ান অনেক কিছু বসাতে পারি মানে বসাতে পারি কারণ লজিক বসাতে পারি বাট কিন্তু যদি আমি ইন্টারগ্রেটিভ সাইন দিই তাহলে এটা প্রাসঙ্গিক মনে হয় মানে এটার কোনো ইকুয়েশন হতে পারে না আবার আমি ঠিক একইভাবে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল যদি প্রশ্ন বুঝে চিহ্ন দিই তাহলে কিন্তু অটোমেটিকলি আলটিমেটলি কিন্তু একটা জিরো চলে আসবে মানে এখানে জিরো ছাড়া কোনো কিছু আসবেই না তো এখানে দেখা যাচ্ছে যে আমি যদি একেবারে প্রথমে শূন্য কিছু চিন্তা করি তাহলে এর বাইরে আর কিছু চিন্তা করার আমার কোনো স্কোপ নেই বাট আমি যখন একটা অস্তিত্বপূর্ণ জিনিসের কথা চিন্তা করি সেটাকে যদি আবার এই অস্তিত্বপূর্ণ জিনিসটাকে যদি আমি আবার মানে অস্তিত্ব শূন্য করে ফেলি তাহলে তখন আমরা এটার একটা লজিক পাচ্ছি এটা হচ্ছে জিরো মানে তখন ওই শূন্যতার অস্তিত্ব মানে শূন্যতাটা চলে আসে আলটিমেটলি এখন এ ব্যাপারে আপনার ইয়ে কি ব্যাপারটা হচ্ছে আপনাদের একটা বিষয় খুব গন্ডগোল হয় আমি লাইভ শুনি বা বিভিন্ন লোকের যুক্তি যুক্তিগুলো শুনি তো ঠিক করে বসে শুনি সেটা হচ্ছে আপনি দেখুন আপনি দেখুন এখানে গণিতের সঙ্গে মহাশূন্য ব্যাপারটাকে গুলিয়ে ফেলছেন গণিত একটা সেখানে একটা ঋণাত্মক সংখ্যা আর অর্ণাত্মক সংখ্যা এই দুটোর একটা শূন্য সংখ্যা দেয়া হয়েছে তো এর সঙ্গে ওই মহাবিশ্বের যে মহাশূন্যতা যেটা মানুষ কল্পনা করে এটা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা হিসাবের জন্য এটাকে শূন্য ধরা হয়েছে রোমানরা শূন্য জানতোই না হ্যাঁ তার আগে কি ওরা দর্শন চর্চা করেনি করে তো কথা হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যখনই আপনি কোনো এই পার্থিব ঘটনা বা সম্পর্কে চিন্তা করবেন আপনাকে পুরোপুরি ইন্ডাকটিভ লজিকের উপরে নির্ভর করতে হবে এই কথাটা সবসময় মনে রাখবে অর্থাৎ অনুমান আচ্ছা এবারে এই ইন্ডাকটিভ লজিকটা কাজ করে পৃথিবীর ক্ষেত্রে তিনটে নিয়মে আর মহাবিশ্বের ক্ষেত্রে দুটো নিয়মের উপর এটা খুব ভালো করে মনে রাখবেন যে ইন্ডাকটিভ লজিক ছাড়া আপনি কোনো অনুমান করতে পারবেন না যখনই আপনি অনুমান করবেন কোনো বিষয়ে যেমন ধরুন ঈশ্বরের অনুমান ভূতের অনুমান বা কোথায় কোন গ্রহ আছে সেই অনুমান যখনই কোনো অনুমান করবেন তখনই আপনার ইন্ডাকটিভ লজিক কাজ করে আর ইন্ডাকটিভ লজিক কাজ করে তিনটে নিয়মের উপরে পৃথিবীর ক্ষেত্রে আর মহাবিশ্বের ক্ষেত্রে দুটো নিয়মের রূপ এক নম্বর আমি একটু ভেঙেই বলে দিই কথাটা যখন উঠলো এক নম্বর হচ্ছে কার্যকারণ তত্ত্ব এই নিয়মটার উপরে ভয়ঙ্করভাবে নির্ভর করে আর দ্বিতীয় হচ্ছে একরূপতা নীতি এইটা পৃথিবীর ওপরে কাজ করে আর তৃতীয় হচ্ছে পিওর ভিজনে অর্থাৎ শুদ্ধ যুক্তি অবৈধ যুক্তি বা ফেলাসি করলে হবে এইবার আমি একটা একটা করে উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন মেক করলে আপনি ব্যাগে ছাতাটা ঢোকা তাই তো? মেক করলে শোনা যাচ্ছে আমাকে। নাসবীর ਵੀ আপনাকে শোনা যাচ্ছে আমি ওকে মিউট করে দিয়েছি কারণ ওনার উনি নাকের শব্দ ওনার মুখের শব্দ নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল তো? এই কারণে ওকে মিউট করে দিয়েছে আপনি বলে দেন। হ্যাঁ হ্যাঁ তো কথা হচ্ছে মেঘ করলে আমরা ব্যাগে ছাতাটা ঢোকাই বৃষ্টি অনুমান করে তার কারণ কি এখানে হচ্ছে একরূপতা নীতি কাজ করছে অর্থাৎ আমি ছোটবেলা থেকে দেখে এসেছি এই ধরনের মেঘ হলে বৃষ্টি হয় অতএব আজকে এই ধরনের মেঘ হয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অনুমান আমি ব্যাগে ছাতাটা ঢুকিয়ে নিলাম এক এটা এইটা হচ্ছে একরূপতা নীতি আচ্ছা ডাক্তার ওষুধ দেয় আপনাকে প্রথমে সে কার্যকারণ তত্ত্ব দিয়ে কারণটা নির্ণয় করে করে সেইটাকে কারণ ধ্বংস করার জন্য একটা ওষুধ দেয় এবং সেই ওষুধটা আরো কয়েক লক্ষ জনের উপরে যদি ওই কারণে রোগ হয় তাদের রোগ সারবে আপনারও রোগটা সেরে যায় অর্থাৎ একরূপতা নেই তাহলে ইন্ডাকটিভ সরি ইন্ডাকটিভ লজিকটা পুরোপুরি কাজ করে কার্যকারণ তত্ত্ব এবং একরূপতার নীতির উপর এইবারে আপনি সেইখানে যদি সেই মহাশূন্যের অনুমান করতে গিয়ে গণিত দ্যাট ইজ ডিডাকটিভ লজিক প্রয়োগ করে ফেলে তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে গণিত হচ্ছে ডিডাক্টিভ লজিক আর হচ্ছে লজিক এই দুটো ভুলিয়ে ফেললে কিন্তু হবে না আপনি সেই ভুলটা করছেন সেই জন্য আমাকে এতগুলো কথা বলতে হবে আচ্ছা আশু ভাই এই ইন্ডাক্টিভ লজিকে আহ আমি আহ চারটে পাঁচটা খেলাসি হয় আমি একটুখানি বলে দেবো অবশ্যই অবশ্যই বলেন আপনার যতক্ষণ বলতে আপনি বলবেন আচ্ছা ইন্ডাকটিভ লজিকে এই যে আমি তিনটে নিয়ম বললাম তাহলে প্রথমে হচ্ছে গিয়ে রূপতা নীতি দ্বিতীয় হচ্ছে কার্যকারণ তত্ত্ব আর তিন হচ্ছে পিওর রিজনিং এই তিনটে নিয়মের উপরে ইন্ডাকটিভ লজিক করে আমরা অনুমান করি আচ্ছা এবারে এখানে প্রথম যেটা হয় যে ফেলাসিটা হয় সেটা হচ্ছে অতিশয় সরলীকরণ এইটা হচ্ছে ভাবে হয় যারা অ্যাসোসিয়েশন স্টাডি করে তাদের ক্ষেত্রে এইটা এই খেলাসিটা খুব হয় যেমন ধরুন আপনি কলকাতায় বেড়াতে এলেন এলে এসে আপনার পকেট হয়ে গেল এবারে আপনি সিদ্ধান্ত করলেন যে কলকাতা সব লোক পকেট অর্থাৎ একটা দুটো উদাহরণের উপর নির্ভর করে আপনি কলকাতার লোকেদের পকেট মার বলে ফেলেন এই জিনিসটাকে বলা হয় অতিশয় সরলীকরণ অর্থাৎ আপনার পর্যবেক্ষণের পরিমাণ কম দুই একটা পর্যবেক্ষণ করেছে তার উপর একটা জোরালো অনুমান করে ফেলেছে এইটাকে বলা হয় বা হ্যাস্টি অতিশয় সরলীকরণ আচ্ছা এবার হচ্ছে কারণ সংক্রান্ত কারণ সংক্রান্ত কিছু ফেলাসি অর্থাৎ কার্য উপর নির্ভর করে তো অনুমান হয় এখানে তো আপনি কোন জিনিসটাকে কারণ মনে করছেন সেইটা যদি অবান্তর হয় অপ্রাসঙ্গিক হয় কার্যের সময় কোনো যোগাযোগ না থাকে তাহলে অনেকগুলো হয় যেমন ধরুন নতুন বউ ঘরে এলো শাশুড়ি মারা গেল এবং সেই সময় ঘড়িতে নটা বাজে সকাল নটা বাজে আপনি বললেন নতুন বউটা অপয়া সে হচ্ছে তার আসার কারণে শাশুড়িটা মারা কিন্তু আপনি কখনোই বলছেন না যে সকাল নটা বাজার কারণে শাশুড়িটা মারা গেল এইটা বলছেন না যেহেতু নতুন বউটা এসছে তাকে দোষী করার জন্য ওইটাকে কারণ হিসেবে ধরলেন কিন্তু রাজবীর ভাই আমি যদি এখন আপনাকে পাল্টা প্রশ্ন করি তাইলে বলেন কেমনে মারা গেল তাইলে বলেন কেমনে মারা গেল হ্যাঁ ওই তার আমি কারণটা জানেন না আপনি একটা অবান্তর বিষয়কে কারণ হিসেবে খাড়া করছেন যার সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই লোকটা কিভাবে মারা গেল সেটা আপনি নির্ণয় করতেন না কিন্তু বলবিহারি ভাই আপনি নিজেও তো কারণটা জানেন না সুতরাং তাইলে তো আপনি বলতে পারতেছেন না কেন মারা গেল তাহলে আপনি আমারটা কেন ভুল বলতেছেন হ্যাঁ কিন্তু আমি ভুল অনুমানটা করব কেন বলেন বলেন বাজবিহারি ভাই বলেন সরি আপনাকে থামাইলাম সরি বলেন আপনি বলে দেন আচ্ছা এইটা গেল হচ্ছে গিয়ে কারণ কারণ সংক্রান্ত খেলা সি অর্থাৎ আপনি কখনো কখনো আবার দেখুন কারণ হিসেবে আমরা যেটাকে বলি পরপর দুটো ঘটনা যদি ঘটে থাকে এবং চিরকাল ঘটতে থাকে তাহলে প্রথম ঘটনাটাকে দ্বিতীয় ঘটনা কারণ বল এই ডেফিনেশনটা যদি হয় তাহলে দিনের পর রাত হয় তাহলে তো দিন রাতের কারণ হয়ে যাবে জোয়ারের পর ভাটা হয় তাহলে জোয়ার তো ভাটা কারণ হয়ে যাবে তাহলে এমন কিছু একটা জিনিস লুকানো আছে এর মধ্যে ডেফিনেশনের মধ্যে যে পরপর দুটো ঘটনা ঘটলেই যে প্রথমটা দ্বিতীয়টা কারণ এটা বলা যাবে না এখানে দেখতে হবে যে প্রথমটা না ঘটলে দ্বিতীয়টা ঘটতে কি ঘটছে না অর্থাৎ কি একটা ঘটনা তার পরের ঘটনা হচ্ছে কিউ যতবার কি ঘটছে ততবার কিউ ঘট তার যে কিন্তু না দেখতে হবে কি যদি না ঘটে কিউ তাকে না ঘটা হতে হবে অর্থাৎ কিউ ঘটবে না তখন কি কে কিউ এর কারণ বলা যায় তো এই যে নতুন বউটা এলো নতুন বউটা না এসে না এলে যদি শাশুড়িটা না মরতো তাহলে এই ঘটনাটাকে কারণ বলা এবং প্রতিবার নতুন বউ এলে যদি প্রতিবার তাহলে নতুন কারণ বলা পারে এইটা হচ্ছে বড় তাহলে অতিশয় সরলীকরণ একটা হেলাসি হয় লজিকে আর অবান্তর অপ্রাসঙ্গিক কারণ এটা একটা হেলাসি আর তিন নম্বর যেটা হয় এখানে একটা প্রশ্ন আছে আমার এখানে একটা প্রশ্ন আছে মনে করেন বাড়িতে নতুন হিসেবে আসলো এবং মারা গেল আমরা এটা মানে যুক্তির খাতিরে বলতে পারি যে আহ বউ আসার সাথে শাশুড়ি মারার একটা সম্পর্ক আছে কিনা কিন্তু আমরা তো এটা প্রমাণ করতে পারি না তাই না এটা তো প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারি না প্রমাণ হিসেবে ব্যবহার করতে হলে তো আমাদের এটা সম্পর্কটা দেখাইতে হবে যে এই নতুন বউ আসার সাথে শাশুড়ি মরার সম্পর্কটা কি সেটা যদি আমি না দেখাতে পারি তাহলে তার প্রমাণ হচ্ছে না তাই না না ওই জন্য হচ্ছে কার্য এবং কারণের মধ্যে আপনাকে নিয়ত মানে অল টাইম একটা সংসর্গ দেখাতে হবে যে চিরকাল এটা ঘটে আস তবেই আপনি বলতে পারবেন এখন দিনকে রাতের কারণ বলা যাবে না তার কারণ হচ্ছে তার মূল কারণটা আমনি জানুয়ারি জানুয়ারির পর ফেব্রুয়ারি বা শীতের পর গ্রীষ্ম এর মূল কারণ হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি জানুয়ারি ফেব্রুয়ারি কারণ নয় মূল কারণটাকে আমরা আড়ালে রেখে আমরা অন্যান্য অবান্তর বিষয়কে কারণ হিসেবে যেমন ধরুন একটা লোক মইতে উঠতে গিয়ে তিনতলা হাইট থেকে পড়ে গেল পড়ে গিয়ে মারা গেল এখানে আমি কারণটা কি ধরে উচ্চতাটা হতে পারে লোকটা শারীরিক দুর্বলতা হতে পারে তার আঘাত সহ্য করার ক্ষমতা কম সেটাও হতে পারে অনেকগুলো কারণ আর শুধুমাত্র আবার তাকে কপালে ছিল এটা বলে তো দায় আড়ালে চলবে হচ্ছে সবচেয়ে বেশি এই এই লাইভে ব্যবহার হয় সেটা হচ্ছে ব্যাড অ্যানালজি আমি কিন্তু সবকটা ইন্ডাকটিভ লজিকের বলছি তাহলে প্রথম হচ্ছে হ্যাস্টি জেনারেলাইজেশন বা অতি সরলীকরণ হচ্ছে অবান্তর অবাস্ত অপ্রাসঙ্গিক কারণ আর তিন হচ্ছে ব্যাড অ্যানালজি অর্থাৎ সাদৃশ্য নেই এমন জিনিস দিয়ে আপনি যুক্তি খাড়া করার চেষ্টা করবেন অর্থাৎ যেমন ধরুন ব্যাংকের শাখা আছে গাছের শাখা আছে তাহলে ব্যাংক গাছ চেয়ারের চারটে পা আছে কুকুরের চারটে পা তাহলে কুকুর যদি কামড়ায় চেয়ারও কামড়াবে এরকম নানা রকম জিনিস আবল তাবল জিনিস প্রমাণ হয়ে যায় এইটাকে বলা হয় ব্যাড অ্যানালজি অর্থাৎ আপনার সাদৃশ্য ঠিক হচ্ছে না মূল বৈশিষ্ট্যকে লক্ষ্য রেখে অন্যান্য গুণ আপনি কল্পনা করতে পারেন অনুমান করতে পারেন কুকুরের মূল যে বৈশিষ্ট্য সেটা আপনাকে চেয়ারের মধ্যে আগে খুঁজে দেখতে হবে যদি মেলে তবে ওই দুটোর মধ্যে আপনি সাদৃশ্য করতে পারেন শুধু পা দিয়ে গায়ের রং দিয়ে আকার আকৃতি বয়স টাকা পয়সা এইসব দিয়ে আপনি সাদৃশ্য করতে পারেন না আপনি মোবাইল ফোনের সঙ্গে কখনোই ব্রহ্মাণ্ডকে সাদৃশ্য করতে পারেন না অসম্ভব কারণ মোবাইল ফোনের বৈশিষ্ট্য আর ব্রহ্মাণ্ডের বৈশিষ্ট্য আলাদা এ দুটো ব্যাড অ্যানালজি বলা হয় এটা গেল তিন নম্বর খেলার দিয়ে তাহলে আবারও গোড়া থেকে বলে দিই একটা হচ্ছে হ্যাস্টি জেনারালাইজেশন বা জেনারালাইজেশন দ্বিতীয় হচ্ছে আননেসেসারি এফেক্ট থিওরি অর্থাৎ কার্যকারণ সম্পর্কে ধারণা না থাকার জন্য মানুষ এগুলো করে আর তিন নম্বর বললাম ব্যাড অ্যানালজি আচ্ছা এবারে চতুর্থ যেটা বলছি সেগুলো হচ্ছে গিয়ে মাঝে মাঝে পাবেন সেটা হচ্ছে পর্যাপ্ত পর্যবেক্ষণ না করে সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ পানি পড়া তেল খেয়ে চারটে লোকের অসুখ সেরে গেছে অতএব পানি পড়া খাওয়া ভালো আচ্ছা করোনার ভ্যাকসিন নিয়েও অনেক লোক করোনায় মরে গেছে অতএব ভ্যাকসিন কাজ করে না মেন্টাল হসপিটালে অনেক শিক্ষিত লোক পাগল দেখা যায় অতএব শিক্ষাই পাগলানির একটা কারণ এই যে সিদ্ধান্তগুলো এই যে অনুমানগুলো এইগুলো খুব ভয়ঙ্কর অর্থাৎ আপনি পর্যাপ্ত পর্যবেক্ষণ করেন না করেই একটা অনুমান করে বসছেন যে কত লোকের আপনি নেগেটিভ প্রমাণগুলো দেখেন নেগেটিভ পর্যবেক্ষণ গুলো নেননি আপনার রুচিবোধ আপনার সংস্কার কুসংস্কার এই সবের উপর ভিত্তি করে আপনি কি নিজের আপনার যে পক্ষে যাচ্ছে আপনার রুচি আপনার শিক্ষা আপনার বায়াসনেসের পক্ষে যাতে সেই উদাহরণ গুলো খাড়া করে আপনি একটা জিনিস অনুমান করে ফেললেন যে পানি পড়া খাওয়া ভালো কেননা ওই অমুকের জ্বরটা সেরে গেছে আচ্ছা বিছানায় শুয়ে তো অনেক লোক মরে যায় তাহলে কি বিছানায় শোয়া খারাপ এটা আমি সিদ্ধান্ত করব তাই হয় না এটা বড় অদ্ভুত তো এইটা হচ্ছে চতুর্থ যে আপনি পর্যাপ্ত পর্যবেক্ষণ না করে এবং নেগেটিভ বা নং অর্থ আপনার পক্ষে যাচ্ছে না সেই উদাহরণগুলো না নিয়ে আপনি একটা অনুমান করে ফেলছেন তার ফলে একটা বিরাট ফ্যালাসি হয় হ্যাঁ এইটা হচ্ছে সাংঘাতিক ফ্যালাসি এইটাই সাধারণ মানুষ ভোগে আর সব শেষে বলি এই ইন্ডাকটিভ লজিকের উপরে কিন্তু মানুষ তার পারিবারিক জীবন সামাজিক জীবন যাপন করে এই ইন্ডাকটিভ লজিকের উপর যত কিছু সে অনুমান করছে ইন্ডাকটিভ লজিক এবং এই চারটে ফ্যালাসি সে করেই যাচ্ছে সারাদিন করে যাচ্ছে

আচ্ছা 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 তো আমি এখন আপনাকে একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে কি যেমন একটা পরমাণু হ্যাঁ পরমাণুকে আমরা কি বলি চার্জ শূন্য বলি মানে এটার কোনো চার্জ নেই অর্থাৎ শূন্য বলি চার্জ বাট পরমাণুর মধ্যে কিন্তু ইলেকট্রন প্রটন দুইটা ভিন্ন চার্জ দুইটা একসাথে আছে পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রন নেগেটিভ প্রথম পজিটিভ তাহলে তাহলে এমন একটা জিনিস যেখানে আমরা শূন্য মনে করছি বাট এই শূন্যতার ভিতরেই কিন্তু একই সাথে পজিটিভ এবং নেগেটিভটা বিদ্যমান এবং যেটার কারণেই কিন্তু সেটাকে শূন্য ধরা হচ্ছে চার্জ শূন্য বা চার্জ নিরপেক্ষ বলা হচ্ছে এখন এই ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করা যায় না সব পরমাণু তো চার শূন্য না আসি ভাই আবার আমার একটা কাজ পড়ে গেছে আজকে তাহলে আমি একটু বিদায় নি আসি ভাই ওকে ঠিক আছে ফরাস ভাই না চার মানে আমি বলি ফরাস ভাই মূলত চার শূন্য তবে ইলেকট্রন এক সেকেন্ড সরি বিষয় ভাই এক সেকেন্ড ফরাস ভাই তাহলে আপনাকে বিদায় জানাই আজকে গুড নাইট গুড ভাই গুড নাইট ভাই পরে আবার কথা হবে হ্যাঁ অবলিভেশন ভাই বলেন এবার হ্যাঁ ঠিক আছে তো আহ সরি এবার ভাই আমি যেটা বললাম আহ যেটা ইলেকট্রন বাড়তে থাকলে সেটা পজিটিভ চার্জ সরি নেগেটিভ চার্জ হয় প্রোটন ইলেকট্রন কম থাকবে তার মানে প্রোটন বেড়ে যায় তখন পজিটিভ চার্জ হয় অন্য ব্যাপার বাট বেসিকালি তো আপনার প্রত্যেকটা পরমাণু তো আপনার চার্জ শূন্য তাই না ওটা করানোর সুবিধের জন্য ওটা করা হয় চার্জ শূন্য হলে না চার্জ শূন্য হলে কোনো পরমাণুর ভ্যালেন্সি হতো না যোজ্য তার করেছেন না হ্যাঁ হ্যাঁ যোজ্য তার এটা তো আসলে না পৃথিবীতে তো এই যে জৈবিক যৌগুলা যেগুলো সেগুলো তো একটা সাথে যৌগ গঠন করেই তৈরি হচ্ছে তাই না পরমাণু তাহলে আপনি পরমাণু তাহলে চাষ না কখনোই এটা

সে সেই ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ ক্ষমতাটা তত কমে যায় ওই মহাকাশের কমে যায় ফলে সেটা পরমাণু থেকে বিচ্যুত হয়ে চলে যেতে অথবা আবার কিছু কিছু যখন আপনি পর্যার সারণী দাম দিকে যত যাবেন তখন আবার দেখবেন যে সে আবার বেশি ইলেকট্রন নেগেটিভ হয়েও বেশি ইলেকট্রন নিতে চায় ধরুন ছটা আছে তো সে দুটো ইলেকট্রন নিয়ে আট হয়ে যাবে এই রকম ব্যাপার হ্যাঁ দবে কি নেবে সেটা ডিপেন্ড করে ওই দবটা বেচের উপর এবং যেটা সহজ সেটাই সেটা গ্রহণ করে অর্থাৎ সহজে যদি সেটা নিয়ে আটটা গ্রহণ করে তখন সেটা নেয় আর যখন সহজে দিয়ে আটটা বা ছেড়ে দিয়ে যদি হয় তখন ছেড়ে দেয় আচ্ছা তাহলে একটা জিনিস শেষ করি সাত দুজন আচ্ছা তাহলে ধরুন আছে যৌগ যৌগটা তো নিশ্চয়ই একটা যৌগ যেমন ধরুন জল এটা পিওর জল আছে সেখানে তো আহ ইলেকট্রন প্রোটনের সংখ্যা সমান আছে সেটা তো নিশ্চয়ই আহ তড়িৎ নিরপেক্ষ নাকি যোগের কথা ধরলাম একটা অনুর কথা ধরলাম উনুর তো তরিত নিরপেক্ষ যে প্রশ্নটা যদিও যদিও আমি আপনার সাথে দ্বিমত করি যে আহ পরমাণু কিন্তু এরকম নয় যে তরিত নিরপেক্ষ নয় এমন অনেক পরমাণু আছে যারা তরিত নিরপেক্ষ মানে আপনার অর্থে আপনি যেরকম বলতে চাইছেন যেমন ধরুন যেগুলো নিরেট গ্যাস যেগুলো

তাহলে আপনি যে কথাটা বললেন যে আমাদেরকে পড়ানো হয় এই কথাটা কিন্তু ভুল এই কথাটা কিন্তু সমর্থন করছি না আমাদেরকে কিন্তু এটা পড়ানো হয় না অনু বা পরমাণু এরা কিন্তু নিষ্ক্রিয় হিসেবে এরা এক্সিস্ট করতে পারে তড়িৎ নিরপেক্ষ হিসেবে এরা এক্সিস্ট করতে পারে এবং এক্সিস্ট করে বলেই কোন একটা রাস রসায়ন যখন একটা তড়িৎ জীবের সমজীবী বন্ধন তৈরি করতে হয় তাই জন্য তাদেরকে একটা একটা এনার্জি দিতে হয় সেই এনার্জিতে তারা এক্সাইট হয় তখন তারা একটা বন্ধন তৈরি করে যদি এনার্জিটা না দেন তাহলে কিন্তু সেই ওই জন্য হচ্ছে যে কোনো তৈরি হয় না যখনই হচ্ছে কোনো একটা এরকম থাকে অনেক অনেক অনেকেই থাকে যেমন ধরুন অনেক মেটাল আছে যারা হচ্ছে খুব দ্রুত তারা যেমন গোল্ড একটা মেটাল

আমিও যখন পর্যায় সারণী পড়াইছি পড়াইছি ক্লাস এ তখন মানে এটা একদম ওভাবে একটা ইন্ডিকেট করে আর কি যে মানে চার্জ নিরপেক্ষ পরমাণু হচ্ছে আসলে চার্জ নিরপেক্ষ এবং সেটা হচ্ছে এই কারণে চার্জ নিরপেক্ষ যেহেতু পজিটিভ নেগেটিভ সমান থাকে এই জন্য নিরপেক্ষ আর কি সমান সংখ্যক পজিটিভ সমান নেগেটিভ

কিন্তু কিছু কিছু সময় আয়ন তৈরি হয় কিছু কিছু সময় ই এটা হচ্ছে মূলত চার্জ নিরপেক্ষ তবে ওই যে বললাম না ইলেকট্রন যখন আপনার বেড়ে যাবে বা কোন আপনি বলেছিলেন বলেছেন আপনার যে পয়েন্টে ডিসএগ্রি করেছি সেটা হচ্ছে সব সময় যে এটা হবে এটা এটা আমাদেরকে শেখানো হয় যে এটার ফান্ডামেন্টাল ইটা হচ্ছে হ্যাঁ সব সময় মূলত হ্যাঁ মূলত মূলত চার্জ নিরপেক্ষ কিছু সবসময় যেটা হবে এটা সত্য না এই কথাটা সত্য না 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 সবসময় তো অবশ্যই না কারণ এটা তো ওরা যদি ইলেকট্রন প্রোটন যদি না যেমন আমি বললাম যে সোডিয়াম সরি সোডিয়াম যদি পজিটিভ না হয় তাহলে সেটা সোডিয়াম ক্লোরাইড গঠন করতে পারবে না পজিটিভ আয়ন না নেই পজিটিভ আয়ন কখন নেই যোগ গঠনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই এবার কি কথা ঠিক আছে হ্যাঁ এইবারের কথাটা ঠিক আছে হ্যাঁ তো এইখানে দেখুন এই অন্বেষণ ভাই এই জিনিসটি বলেছে পরমাণুর টোটাল চার্জ শূন্য হলেও তাদের ইলেকট্রন সঞ্চালনের কারণে পরমাণুতে পোলারিটি তৈরি হয় এইটা একটা অন্যতম কারণ হ্যাঁ তা এই জন্য এটা এটা একটা অন্যতম কারণ ডেফিনেটলি এটা একটা অন্যতম কারণ যে বিভিন্ন রকমের বন্ড তৈরি করে একটা এক্সাইটেশনের জন্য যখন একটা একটা ইলেকট্রনের তার কক্ষপাত থেকে যখন সরে যাচ্ছে তখন সে একটা পজিটিভ তৈরি করছে আর একটা যে ইলেকট্রনটাকে গ্রহণ করছে সে নিজে নিজে নেগেটিভ হয়ে দুটো মিলে তৈরি হলো এখন অবলিভিয়ান

একই নিউট্রন ভিন্নতা থাকে ভিন্নতা কারণে বড় ভিন্ন হয় যেমন এই ডিউটেরিয়াম টিউটেরিয়াম হাইড্রোজেনের আইসোটুক ডিউটেরিয়াম এগুলো এটা এটা হচ্ছে ওই নিউট্রনের এর কারণে নিউট্রন ভিন্নতা ঘটে এই হিরিয়াম এরকম এর মাধ্যমে নিউক্লিয়াস ফিউশনের মাধ্যমে আমরা যা কিছু দেখি সারা পৃথিবীতে যতগুলো আমরা মৌল দেখি এই ফিউশনের মাধ্যমেই তৈরি হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে ধরুন হচ্ছে যে আহ লিথিয়াম লিথিয়ামকে তাহলে তিনটে হাইড্রোজেন বলতে হয় এরকম ভাবে তাহলে ইয়ে হয় আপনি যেভাবে বলছেন যদি এখন এটা কি এটা কি অবিদ ভাই এটা এটা কি এটা কি কোনো ই আছে মানে এটা কি একদম ফান্ডামেন্টাল কোনো ই আছে মানে এটা যেভাবে কইছি তাহলে H3 কেন হয় আচ্ছা ধরুন ধরুন আমি হাইড্রোজেনের পারমাণবিক ভর এক ঠিক আছে H3 যদি হাইড্রোজেন হলে H3 আলাদা জিনিস H3 মানে বা ধরুন হচ্ছে O3 বলছি যখন ঠিক আছে সেখানে নিউক্লিয়াস গুলো কিন্তু ফিউশন হচ্ছে না নিউক্লিয়াস গুলো দূরে দূরেই থাকছে হ্যাঁ নিউক্লিয়াস গুলো কিন্তু আলাদা আলাদা থাকছে এখানে যে এই প্রত্যেকটা নিউক্লিয়াসে অক্সিজেনের ই কত অক্সিজেনের পারমাণবিক क्रमांक কত 8 ঠিক আছে এখানে কিন্তু আটটা প্রোটন আটটা প্রোটন আটটা প্রোটন এর কিন্তু দূরে দূরে থেকে একটা একটা অনুগঠন করেছে ঠিক আছে এইটা আলাদা জিনিস ঠিক আছে এইখানে কি হয়েছে এই হিলিয়ামের ক্ষেত্রে কি হয়েছে এটা বলা যে যে ফিউশন হয়ে হিলিয়ামে যে দুটো নিউক্লিয়াস যে ছিল তার মানে যে এখানে প্রোটন ছিল এই দুটো প্রোটন একসাথে চলে আসছে তখন আছে হিলিয়াম তৈরি হয়েছে এইরকম ভাবে সত্যি কিন্তু এই ফিউশন বিক্রিয়ার মধ্যে আমরা চা কিছু দেখি মারকারি বল লেড বল রেডন বল সমস্ত কিছু

এক্সাক্টলি এবারিভাই যেটা বলছে যে হাইড্রোজেন হিরিয়ামকে যদি আমরা দুটো হাইড্রোজেন বলি এরকম যদি বলতে বা চারটে হাইড্রোজেনের সংমিশ্রণে তৈরি হয় দুটো হিরিয়াম বলি এরকম যদি বলতে হয় তাহলে বেরিয়ামকে আহ চারটে হাইড্রোজেন বলতে হয় বা লিথিয়ামকে তিনটে হাইড্রোজেন বলতে হয় তাহলে আলুমিনিয়ামকে তেরোটা হাইড্রোজেন বলতে হয় এরকম ভাবে বলতে হয় কিন্তু সেই জিনিসটা আমরা বলি না কারণ তাদের প্রপার্টিগুলো চেঞ্জ হয়ে গেছে

ইউরেনিয়াম টু থার্টি ফাইভ কথাটার অর্থ হচ্ছে ওর মধ্যে ওর মধ্যে দুশো পঁয়ত্রিশ খানা হাইড্রোজেন আছে এবং সেটা এমন ভাবে যুক্ত যেটা একটা আলাদা প্রপার্টি পেয়ে গেছে মূল হাইড্রোজেন আসলে খুব মজার আচ্ছা ভাই আপনি যে চিন্তা করতেছেন আমি আসলে পিরিয়ডিক টেবিল পড়াতে গিয়ে আমি নিজেও কিন্তু আমার মাথায় এই যে আসলে কি সবকিছুর মূল কি একটাই নাকি মানে আমি চিন্তা করতেছি হ্যাঁ আমি চিন্তা করতেছি যে সবগুলো যদি সবগুলো যদি একই হয় তাহলে আমাদের কি 128 তে 122 তে 114 তে এতগুলো বলা দরকার কি আমরা তো বলতে পারি যে হাইড্রোজেন একটাই মৌল এবং সেখান থেকে আমরা হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম যা যা সব নিতপ তাই কে বাসবিহারী ভাই এটা বলা যায় না আহ যেহেতু ওই ওই পজিশনে ওই ওই পজিশনে এই ধরুন কার্বন বারো ওই পজিশনে গিয়ে ও একটা স্থিৰতা লাভ আমি হ্যাঁ আলাদা নাম নাম ওটা ঠিক আছে ওদের ধর্ম ক্যারেক্টারিস্টিক সবকিছু আলাদা এটা ঠিক আছে কিন্তু বাট সবকিছু যদি হাইড্রোজেন থেকেই হয় তাহলে আমরা তো হাইড্রোজেন কি বেস ধরতে পারি ওইটাই বেস ওখান থেকে সবগুলোর এবং বিগ ব্যাং সময় তো সেটাই পাওয়া গেছে না না হ্যাঁ ওমি ব্যাপারে কিন্তু আমি কনফিউজ অমিত্র ভাস্তব আমার কথা হাইড্রোজেন এবং প্রোটন কে বলতে একটু ইয়া হয়ে যাচ্ছে যেহেতু হাইড্রোজেনের ভিতরে একটা প্রোটন আছে সেইতো মানে ওটা একটা ইউনিক ব্যাপার যে হাইড্রোজেনের ভিতরে মাত্র একটা প্রোটন আছে এই আমরা যেটা বলি যে অক্সিজেনের ভিতরে মনে করেন আটটা তারপরে আটটা না আটটাই তো থাকে অমিত্র ভাই অক্সিজেন এর আটটা তাই না কারেক্ট এইভাবে কয়টা প্রোটন অক্সিজেনের আটটা একটু গুলাই যাচ্ছে যে অনেক অনেক সময় আমরা এইটাকে ইউনিট ধরে হাইড্রোজেনটাকে ইউনিট ধরে আমরা হিসাবটা করি তো এই জন্য বোধ হয় গুলাই যাচ্ছে কিন্তু আমাদের মূল আলোচনাটাতে যদি আমরা একটু ফেরত যেতাম তাহলে মানে আর একটু ভালো হইত আলোচনাটা হ্যাঁ শিও অবলিমান বাইরের কথাটা শুনবো কিন্তু বাঁচপির একটা জিনিস আপনার জন্য বলে রাখি এইটা কিন্তু সত্যি নয় এই ধারণাটা রাখবেন না হ্যাঁ ঠিক বলেছেন যে হাইড্রোজেন একটা আদি আদিকনায় বিষয়ে কোনো সন্দেহ নেই প্রথম যখন শুরু হয়েছিল হাইড্রোজেন থেকে শুরু হয়েছিল কিন্তু হাইড্রোজেনের আগেও আরো কিছু ছিল তখন হচ্ছে কুয়াগ্লোন প্লাজমা এই সমস্ত ছিল পরবর্তীকালে মানে যত হচ্ছে ঠান্ডা হয়েছে তত হচ্ছে প্রোটন তৈরি হয়েছে মানে প্রথম কিন্তু প্রোটন তৈরি হয়নি এগুলো কিন্তু পরে তৈরি হয়েছে প্রথমে কিন্তু কুয়াগ্লোন প্লাজমা আপ আোয়ার্ক ডাউন কোয়ার্ক এইগুলো এসেছে এলিমেন্ট থ্রি গুলো এসেছে তারপরে তারপরে প্রোটন এসেছে প্রোটনের পরে ইলেকট্রনের সাথে একটা ফিউজ ইলেকট্রনের সাথে ওই মিলিত হয়ে তারপর একটা পরমাণু তৈরি করেছে কিন্তু তাহলে সে সেই অর্থে যদি বলেন তার এই আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এই সমস্ত পার্টিকেলগুলো সেগুলো হচ্ছে প্রথম এবারে আরেকটা জিনিস কিন্তু যদি ভাবেন এই গোলকে কিন্তু ধরুন আচ্ছা ঠিক আছে ধরুন আমি ভাবলাম যে রেডিয়াম ভাবলাম ঠিক আছে বা ইউরেনিয়াম টু ভাবলাম এই যে ইউরেনিয়াম টু থার্টি এইট এইটা দেখুন এইটা কিন্তু যে টু থার্টি এইটের কথা বলছি এটা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক নয় এইটা হচ্ছে প্রোটন আর নিউট্রনের সংখ্যা

আমার যুক্তি ছিল যে এরকম যে শূন্যটা হচ্ছে একটা অস্তিত্বপূর্ণ জিনিস যখন অনিস্তিত্ব হয়ে যায় মানে অস্তিত্বহীন হয়ে যায় সেটা বোঝানোর জন্য শূন্যের উপস্থিতি মানে শূন্যতা অর্থাৎ শূন্যতা থেকে আসলে আমি কিছু চিন্তা করতে পারি না বাট অস্তিত্বপূর্ণ জিনিসকে যখন আমরা একটা অনস্তিত্বে নিয়ে যাব অস্তিত্বহীন করে ফেলবো তখন আলটিমেটলি ওই শূন্যটাই চলে আসে তাহলে শূন্যর উৎপত্তি হচ্ছে এখানে আচ্ছা তাহলে অবলিভেশন ভাই অবলিভেশন ভাই ভাই তাহলে একটা ছোট প্রশ্নের উত্তর দেন আমরা কি এরকম বাস্তবে কোনো কিছুর অস্তিত্ব দেখি যে জিনিসটা একদম অস্তিত্বহীন হয়ে যায় আমরা তো এরকম কিছু দেখি বলে তো আমার মনে হয় না কারণ আমাদের আশপাশে তো আমাদের অবজারভেবল ইউনিভার্সে তো শক্তি তো কখনো শেষ হয় না ধ্বংস হয় না তাই না আমরা যদি পদার্থের মানে ধ্বংস দেখি তার মানে তো এটা না যে সেটা একদম শূন্য হয়ে যাচ্ছে সেটা তো শক্তিতে হয়তো কনভার্ট হচ্ছে তার মানে কি আমরা কি আমাদের আমি আমি প্রকৃতিতে এমন কোন উদাহরণ আমি আসলে শূন্য অবস্থা যেটা একেবারেই অস্তিত্বহীন এমন কি শক্তিও নাই সেখানে এরকম এরকম কোন উদাহরণ কি আপনার কাছে আছে এমন আমি বলি এখানে পদার্থ এবং যদি শক্তি এই দুটাকে যদি আমরা যদি শক্তি থেকে চিন্তা করি তাহলে না কোনোটাই অস্তিত্ব শূন্য হয় না যেহেতু আমরা জানি শক্তি তো কখনোই অস্তিত্ব শূন্য হয় না কারণ সেটা সৃষ্টি এবং ধ্বংসই নেই তাহলে যদি এটাকে ইউনিভার্সে এমন কোন উদাহরণ আপনার কাছে নাই যে কোনো কিছু শূন্য হয়ে গেছে একদম অস্তিত্বহীন হয়ে গেছে এরকম কোনো উদাহরণ তো আপনার কাছে নাই তাই না এটা এটা আমি পদার্থ হল পদার্থিক যদি চিন্তা করি মানে পদার্থ এজ এ পদার্থ এটা যদি চিন্তা করি তাহলে তো আমরা যেমন আমি আমি যদি মারা যাই তাহলে আমি আমি সাপোজ আমি অবলিভিয়ান তাহলে আমার অবলিভিয়ান তো অস্তিত্বশূন্য হয়ে গেল হ্যাঁ আমার এই যে অনুপরম আমার ভিতরে যে কোষ আছে আমার ভিতরে যে কোষ আছে ইয়া আছে শূন্য হলেন না তো রূপান্তর ঘটলো আপনার আপনার শরীরের মানে অনুপরমাণুর রূপান্তর ঘটলো

অবলিভিনের আমি পয়েন্টটা এখনো পর্যন্ত আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু আমি ভাই আমি আমি আমরা কি আমাদের অবজারভেবল ইউনিভার্সে কোনো কিছু অস্তিত্বহীন হয়ে শূন্য হয়ে গেছে এরকম কোনো কিছুর কি অস্তিত্ব আমাদের কাছে আছে না ভাই আমার তো জানা মতে এরকম কোনো কিছু উদাহরণ অন্তপক্ষে এখন তো আমার মনে পড়ছে না যে অস্তিত্বহীন হয়ে শূন্য হয়ে গেছে এরকম তো কিছু মনে পড়ছে না ভাই এটা তো শুধু থিওরিটিক্যালি আমরা কল্পনা করতে পারি কিন্তু এটা তো বাস্তবে তো আমরা এরকম কোনো কিছু দেখি না তাই না মানে ব্যাপারটা হচ্ছে এরকম ভ্যানিশ হয়ে গেছে তার কোনো অস্তিত্ব নেই মানে তার কোনো ট্রেসেবিলিটি নেই এরকম তো আমরা কিছু দেখি না আসিফাই না এরকম তো কোনো কিছু আমি তো অন্তপক্ষে জানি না আসিফাই অন্তত ওই জিনিসটা যে জিনিসগুলো দিয়ে তৈরি সেই জিনিসগুলো তো প্রকৃতিতে পাওয়া যাচ্ছে তাই না সেই সেই জিনিস সেই বড় জিনিসটা যেই জিনিসগুলো যেই উপাদানগুলো দিয়ে তৈরি সেই জিনিসগুলো যদি প্রকৃতিতেই থাকে তাহলে তো সেটাকে আর শূন্য বলা যাচ্ছে না তাই না একটা হকিং মাধ্যমে এই ইয়েটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় ব্ল্যাক হোল গুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় কিন্তু এরকম নয় যে সেই যে ব্যানিশ হয়ে যাচ্ছে এই হকিং রেডিয়েশনের জন্য এই হকিং রেডিয়েশনটা কিন্তু একটা রেডিয়েশন যেটা এনার্জি সেটা কিন্তু বাইরে আসছে ওখান থেকে ব্ল্যাক হোল থেকে এখন এরকম না যে ওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে মানে এরকম না যে ওটা পুরোপুরি মানে সারা ধরুন মহাবিশ্বে একদম যে কনস্ট্যান্ট আপনি যে কথাটা বলছিলেন ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি এইটা কিন্তু কোনো রকম তাতে কোনো রকম তার ব্যত্যয় হচ্ছে না সেটা কিন্তু ব্রেক হচ্ছে না সেই লটা কিন্তু ইয়ে হচ্ছে না নষ্ট হচ্ছে না তাহলে তো তাহলে অবলিভিয়ন অবলিভিয়ন যেই পদার্থগুলা দিয়ে তৈরি সেগুলো যদি প্রকৃতিতে থেকেই যায় তাহলে অবলিভিয়ন আহ ভাবতে পারে যে আমি শূন্য হয়ে যাচ্ছে আমার কোনো অস্তিত্ব নাই কিন্তু সে হয়তো এটা ভেবে ভাবতে পারে যে আমি যখন মারা যাব তখন আর আমার কোনো অস্তিত্ব নাই এটা ভাবতে পারে কিন্তু আলটিমেটলি উনি যে উপাদান গুলো দিয়ে তৈরি সেগুলো তো প্রকৃতির ফেরত যাচ্ছে তাহলে তো আল্টিমেটলি তো উনি তো শূন্য হচ্ছেন না তাই না আচ্ছা আহ আমি ভাই আমার ইয়াটা হচ্ছে লদিকটা হচ্ছে ধরুন আপনার হাতে একটা আপেল আছে হ্যাঁ ধরুন আমি আপেলটা খেয়ে ফেলাম তাহলে এখন আমার হাতে আমার হাত শূন্য ঠিক আছে অর্থাৎ বাট আমার শূন্য না আপেলের এনার্জি সেটা আমার শরীরের ভিতরে আছে কিন্তু এটা আমরা কথা বলার জন্য কথা মানে আমাদের ভাষার সমস্যা এটা আমাদের বিভিন্ন ধরনের ভাষার সমস্যা যে আমরা বলি আমার হাতটা শূন্য আসলে হাত কখনোই শূন্য না এবং আপেলটাও কখনো শূন্য হয়ে যায়নি আপেলটাও আমার শরীরে আছে হাতটার মধ্যে এমন অনেক পদার্থ আছে অনেক জিনিস আছে যেগুলো বাতাস যেগুলো আমি দেখতে পাচ্ছি না আমি অন্য অন্য আমি আপেলের উপস্থিতির কথা বলছি না আমি শুধু আপেলের উপস্থিতির কথা বলছি আপেলটাও তো আপনার পেটে তো আছে

এটা আমার মধ্যে চলে গেল মানে আমার হাতে মানে হাতেও তো আপেলটা অস্তিত্ব না এটা স্থানান্তর হলো অন্য কোথাও আমি হাতে হাতে দেখছি শূন্য হাতে আমার আপেল শূন্য হয়ে কিন্তু আহ হচ্ছে স্থানান্তর হলো একটা রূপ পরিবর্তন হলো এই আপেল শূন্য আমার যে শূন্য অমিত ভাই এটা বোঝানোর জন্য তো ওই শূন্যটার উৎপত্তি আমি ওটা বলতেছি মানে শূন্যটার উৎপত্তিটা কোথায় আমি এই এই জিনিসটা বোঝানোর জন্য এই एग्जांपलটা দিলাম শূন্যটা আসলে মানে আমার লজিক ছিল কি শূন্য শূন্যটার আসতে হচ্ছে অস্তিত্বপূর্ণ একটা জিনিসকে অনস্তিত্ব হয়ে যাওয়া এই যে এটা 1 1 0 তাহলে এটা আলটিমেটলি 0ই আসবে অর্থাৎ এক একটা উপস্থিতি শুধু শূন্য না এই জিনিসটা কিন্তু বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যায় মানে বিভিন্ন ধরনের ইনফিনিটি আছে এক ধরনের ইনফিনিটি কিন্তু নেই আহ ইনফিনিটি এরকম হতে পারে যেটা একটা ইনফিনিটি হতে পারে যেটা যেটা আমরা কনসিভ করতে পারি এমন ইনফিনিটি হতে পারে যে জিনিসগুলো আমরা কনসিভ করতে পারি না এবং ঠিক ওই ভেরাইটি ভেরাইটি ভেরিটাসিয়াম ভেরিটাসিয়ামে যে ইউটিউবে একটা ভিডিও আছে দেখো ওই ইনফিনিটি নিয়ে হোয়াট ইজ ইনফিনিটি সেখানে একটা ইনফাইনাইট হোটেল একটা প্যারাডক্স আছে ওই ইনফাইনাইট হোটেল প্যারাডক্সটা দেখো তাহলে তুমি যে কথাটা বলতে চাইছো এক্স্যাক্টলি আমি সে বুঝতে পারছি এই জিনিসটা বলতে চাইছো যে কনসেপ্ট অফ জিরো যেমন 10 আমরা কিভাবে লিখি 1 আর একটা জিরো ঠিক আছে এই 10 কিন্তু এটা এই যে ডান দিকে সংখ্যাটা এটা কিন্তু রিপ্রেজেন্ট এর একটা রিপ্রেজেন্টেশন এই রিপ্রেজেন্টেশনটা এটা বোঝাচ্ছে যে এককের ঘরে কিছু নেই কিন্তু এই জিনিসটা কিন্তু কখনোই শূন্য বোঝাচ্ছে না মানে এই জিনিসটা কিন্তু শূন্য বলে মানে আমরা যেরকম কনসেপ্ট ভাবছি কমপ্লিটলি অ্যাবসলিউট নাথিংলি নাথিং নাথিং সেরকম জিনিসটা কিন্তু বোঝাচ্ছে না এবং ঠিক সেরকমই যে কোয়ান্টাম ভ্যাকুয়ামের কথা যখন বলছে তখন কিন্তু এই যে শূন্যের কথা বলছে তখন কিন্তু এরকম শূন্যের কথা বলছে যেখানে কিছু নেই এখন অমিত ভাই আমার প্রশ্ন হচ্ছে কোটা জানেন এই যে যদি শক্তি যদি আমরা তো জানি শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই আর ভাইয়ের কথা হচ্ছে যে শক্তি সবগুলো হচ্ছে আসলে শক্তির ট্রান্সফ্রেশন মানে ট্রান্সফরমেশন অর্থাৎ রূপান্তর একটা থেকে একটা রূপান্তরিত হইতে মোটামুটি শক্তি কিন্তু ফিক্সড আছে একদম পূর্ব থেকে শেষ পর্যন্ত

ভাই আজকে কিন্তু ইয়ে সেশনটা কিন্তু দারুন ছিল আপনি যে একটা সেশন ওই কিন্তু দারুণ ছিল অসাধারণ ছিল হ্যাঁ খুবই ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর

নেক্সট যেদিন আম আসি সেদিন আবার কথা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন শুভরাত্রি